হাঁসের মতো ঠোঁট, পা আর বেজির মতো দেহ বিশিষ্ট এই প্রাণীটির নাম প্লাটিপাস। প্রাণীটি স্তন্যপায়ী হলেও এটি ডিম দেয়। অদ্ভুত এই প্রাণীর পা অনেকটা হাঁসের মতো হলেও সেগুলো অন্য প্রাণীর জন্য বিষাক্ত। স্থলে বসবাস করলেও খাবারের সন্ধানে নিশাচর এই প্রাণী 10 থেকে 12 ঘন্টা পানির নিচে কাটিয়ে দেয়। গেল 12 মে সিডনির একটি ল্যান্ডমার্ক সংরক্ষণ প্রকল্পে এই অদ্ভুত বিস্ময়কর প্রাণীটি দেখে রীতিমতো চমকে ওঠেন দর্শনার্থীরা, কারণ বিগত 50 বছরের মধ্যেও অস্ট্রেলিয়ার রয়্যাল ন্যাশনাল পার্কে দেখা মেলেনি প্লাটিপাসের। প্লাটিপাসকে পুনর্জীবিত করা এই প্রজাতির ভবিষ্যৎকে সংরক্ষণ করার জন্য সহযোগী হতে পারে। তাছাড়া আমাদের কাছে এই সন্ধানী প্রজেক্টটিও বেশ গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে কিভাবে এই কাজটি করতে হবে। পার্কে পাওয়া 6টি প্লাটিপাসের মধ্যে 2টি মহিলা এবং 4টি ছিল পুরুষ। প্লাটিপাসগুলো ছেড়ে দেওয়ার আগে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়, তবে প্রচলিত আইন মেনে পাখিগুলোকে সিডনির রয়্যাল পার্কেই ছেড়ে দেওয়া হবে বলে জানা যায়। বিগত কয়েক সপ্তাহ ধরেই বিভিন্ন স্থান থেকে এসব প্লাটিপাস সংগ্রহ করছিল নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা দল। 2020 সালে নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের একটি সমীক্ষার বরাতে জানা যায়, নিউ সাউথ ওয়েলসে গত 30 বছরে রেকর্ডে প্লাটিপাস দেখা যাওয়ার হার প্রায় 1/3 হ্রাস পেয়েছে, তবে তাদের আবাসস্থল প্রায় 1/4 হ্রাস পেয়েছে, যার ফলে বিরল এই পাখি দেখা না যাওয়ার পেছনে বাসস্থানগত দিকটিকেও দোষারোপ করছেন বিশেষজ্ঞরা। খরা, দাবা বা বন্যাকালীন সময়ে এই পাখিগুলোর আচরণ ও অবস্থান বুঝে যাতে সময় উপযোগী পদক্ষেপ নেওয়া যায়, তাই প্রতিটি প্লাটিপাসকে উন্মুক্ত অবস্থাতেই ট্র্যাক করা হবে বলেও জানায় উদ্ধারকারী কর্তৃপক্ষ।